সো স্ট্যাক কিউ নাম শুনছি সবাই, অনেক নাম শুনছি আমরা, তাই না? স্ট্যাক বলেন তো আমাকে কি জিনিস, লাস্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাক কি লাস্ট ইন ফার্স্ট আউট? দ্যাট মিন্স একটা রিয়েল এক্সাম্পল দেন। কোথায় রাখবেন প্লেট? বাকেটে। আর কিউ গাড়ি নিছি আমি, গাড়ি ধরো তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম দেবে, তাই না? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, সো এই স্ট্যাক এবং কিউ এটা আমরা অ্যাকচুয়ালি আমাদের এই কোড লেভেলে ইমপ্লিমেন্ট করতে চাই, ঠিক আছে? একটু দেখি আমরা কিভাবে লিখতে পারি। So stack এই ক্ষেত্রে আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি। স্ট্যাকে দুই ধরনের ওয়ে ফলো করা যায়। একটা হলো আমি ওর টাইপ বলে দিলাম, স্ট্যাকের ভিতরে ডাটাগুলোকে যদি আমি রাখতে চাই কি করি, পুশ করি, বের করতে চাইলে পপ করি। সো আমি যখন এর ভিতরে ডাটা রাখবো এখানেও ঠিক ওই কনসেপ্টে আছে। সবাই তো এখানে খেয়াল করি, আমাকে একটু আউটপুট বলেন তো কি আসবে আউটপুট। প্রথম তিনটা নাম্বার আমরা পুশ করছি, তাই না? সব লাস্টে কোন দুইটা পুশ হয়েছে? 90 আর 40।
এবং টু সবার লাস্টে ওই যে প্রথম তিনটা ক্ষেত্রে বলতেছি প্রথম তিনটা ক্ষেত্রে লাস্টে কোন পোলা পুশ করা হয়েছে 90 এবং 2 কারণ আমরা যখন পপ করতেছি সো তখন পপ হবে কোনগুলা উপর থেকে সবার উপরে যেগুলো আছে সো উপরে কে আছে 90 এবং 2 সো দুটো কি করলাম পপ করে দিলাম দেন আবার কি করলাম পুশ করলাম 40 সো আলিপটি থাকে কোনটা 40 এবং উপরে যে ছিল 10 পিক কোনটা করে জানে পিক হলো করে যেটা সেটা হলো সবার লাস্টে যে নাম্বারটা থাকবে সেটাকে আপনাকে দেখাবে বাট স্ট্যাক থেকে রিমুভ করবে পপ যেটা করে পপ কি করে পপ রিমুভ করে দেয় রাইট মানে ক্ষেত্রে পিক যেটা করে সেটা হলো জাস্ট লাস্টে কোনটা আছে সেটা আপনাকে দেখাবে বাট ওইখান থেকে রিমুভ করবে না সো জিনিসটা আমি দেখাই আবার সো আমি যখন পিক করলাম এবং আবার এগেন যদি আমি লিখি কনসোল রাইট লাইন স্ট্যাকিং ডট পপ দুটো আউটপুট সেম হওয়া উচিত কারণটা কি কারণ ফার্স্ট কি করছে পিক করছে দ্যাট মিন্স সবার শেষে উপরে কে আছে সেটা দেখাইছে বা স্ট্যাক থেকে রিমুভ করেনি আর যখন আমি পপ করছি সেটা আমাকে ট্রু করছে এটা আমি কি করছি কনসোলে দেখা দিছে বাট ওখানে স্ট্যাক থেকে রিমুভ হয়ে গেছে আবার একটু বলি এখানে খেলবার ট্রাই করি সো পিক কি করে আবার একটু বলি পিক কি করে সবার উপরে যে আছে তাই না তাকে কি করলি শো করতেছে দেখাচ্ছে বা স্ট্যাক থেকে রিমুভ করতেছে না আর পপ কি করে সবার শেষটাকে রিমুভ করে রাইট এখন আমাকে বলেন এই যে আমরা একটু আগে বললাম না আউটপুট কি আসবে সো কিন্তু সবার শেষে কি ছিল আমরা একটু ফরেস্ট উপরে নিয়ে আসি বুঝতে সুবিধা হবে এটা খুব উপরে নিয়ে আসি এবার দেখি সো আমরা কি লিখছিলাম সবার উপরে কে কে ছিল এখন 40 এবং 10 ছিল সো আমি যখন এলএনটি এক্সিট করলাম পি সো পি কে কি বলছিলাম সবার কোনটা শেষেরটা দ্যাট মিন্স এখানে কোনটা ছিল 40 ছিল সেটা কি অন কি করবে পিক করবে ধরবে বাট এখান থেকে রিমুভ করবে না সো ওইটাই যেহেতু কনসোল রাইট লাইন লিখছে ওটা আমাকে শো করছে কনসোলে দেন নেক্সট কি করছি আমি পপ করছি সো পপ এর ক্ষেত্রে কি হবে লাস্টটা রিমুভ করছে রিমুভ করে আবার কি করছি সেটাকে দেখাচ্ছি পিন করে দিছি আমি তো এখন পিন করে দিব এবং আবার কি করছি স্ট্যাকের পিক করছি এখন পিক করলে কোনটা পিক করবে সবার উপরে যেটা আছে সেটা তো পিক করবে যেহেতু 40 রিমুভ হয়ে গেছে থাকবে কে 10 থাকবে সেটাকে পিক করছে সো এগেইন আমি দেই ফরেস্ট লুপটাকে আবার এখানে গিয়ে পিন করে দ্যাট মিন্স আলটিমেটলি কি কি আছে ওর কাছে কি
কি দেখাবে পেন দেখাবে ক্লিয়ার স্ট্যাটিক ক্লিয়ার সো পিক যেটা পড়ে সেটা হলো লাস্ট এলিমেন্ট জাস্ট দেখাবে ও পিক করবে বা রিমুভ করবে না পপটা কি করবে রিমুভ করে দিবে সো এই ক্ষেত্রে আমি যেটা করছি ও রিমুভ করছে সেটাকে আমি পিন করে দিছি পার্থক্য দেখতে পাচ্ছেন দ্যাট মিন্স এখন যদি এরকম হয় যে এরকম প্রয়োজন পড়ে যে লাস্টে যে নাম্বারটা আছে সেটাকে আমি কোনো ভেরিয়েবল রাখবো দিয়ে আমি দেখাবো এরকম করতে চান সো এরকম করতাম সামথিং লাইক দিস সো n ইকুয়াল টু স্ট্যাক ইন্ট পপ এবং এখানে এই লাইন এবং ওটা সেম কাজ করবে সেম আউটপুট ওটা হলো আমি এখানে রেখে দেন আউটপুট দেখাচ্ছি আর ওটা হলো একদম সরাসরি আউটপুট দেখাচ্ছে রাইট সো স্ট্যাকটাকে আমরা ক্লিয়ার সবাই সো স্ট্যাকের ক্ষেত্রে আমরা যে দেখলাম দ্যাট মিন্স কি লিফো তাই তো আচ্ছা এবার চলে আসি কিউতে আচ্ছা কিউতে যাওয়ার আগে স্ট্যাকিং টার্ম আবার যেটা করতে পারি সেটা হলো আমরা ইভেন চাইলে স্ট্যাকেও ডিকে করতে পারি সো এই ক্ষেত্রে আমি যে কোনো একটা প্যাটার্ন রাখতে পারবো এখান থেকে অ্যারেলিস্টের মতো কাজ করবে বাট ও কি করবে স্ট্যাকের যে স্ট্রাকচার যে নিয়ম সে অনুযায়ী ট্যাপটা রাখবে ওর ভিতরে বাট অ্যারেলিস্টের যদি দেখছিলাম ডাইনামিক ট্যাপটা রাখতে পারবো ঠিক এভাবে রাখতে পারবো আমরা এক্ষেত্রে আর ওই ক্ষেত্রে কিসের মতো কাজ হতেছে লিস্টের মতো একদম ফিক্সড টাইপ করা লাগবে এক্ষেত্রে সো ডিপেন্ড করতেছে আপনার কোন ধরনের দরকার রাইট কাজের ক্ষেত্রে এখন কোনটা বেটার টোটালি ডিপেন্ড করতেছে আপনার ওই প্রবলেম যেটা তার সলিউশনের সিচুয়েশনের উপরে সো আপনি কখনোই বলতে পারবেন না যে অলওয়েজ এটা বেটার অথবা অলওয়েজ এটা বেটার এটা ভ্যারি করবে ওকে এবার চলে আসি কিউতে সো কিউ একদম সিমিলারলি সেম ডিক্লেয়ার নিয়ম বাট এই ক্ষেত্রে আমি যখন নাম্বারগুলো রাখবো সেক্ষেত্রে যখন করবো সেটা হলো এন কিউ নাম্বার রাখার জন্য এই ক্ষেত্রে সব কিছু রাখি 50 20 আর এখান থেকে বের করার জন্য সো আমি এটা একটু কমেন্ট করে রাখি এই অংশটুকু আমার ফোকাস থাকি আমরা যেটা নিয়ে কাজ করতেছি এবার আমি একটু আউটপুট দেখার ট্রাই করি পি আউটপুট কি আসবে পঞ্চাশ
আউটপুট কত আসবে 440 আউটপুট কত আসবে 1 টাকা দুইটা কনসোল কয়টা আছে এখানে একটা আউটপুট কত আসবে আমি এখানে কোনো ফর ইজ টু বা লুপ কিছু করেছি না আউটপুট কত আসবে আসলে একটা একটা সো একটা ক্ষেত্রে কি আসবে সেটা একটু বলেন 20 40 40 আর কোন 29 29 89 আর যেটা বলে দেন সব বলে আমি একটু এখানে দেখাচ্ছি 20 কত জন মেজরিটি দেখি 20 কে বলছেন এখন এটা বলেন 20 কে বলছিলেন আচ্ছা 40 89 তারপর ডিগ্রি করলাম কি বের হবে 20 এনকি করলাম 40 সো কি হলো 60 89 40 ডিগ্রি করলাম 60 বের হবে 60 বের হয়ে গেছে থাকবে কি 89 40 সো পিক যখন করব কত থাকবে 89 89 সেই ক্ষেত্রেও সেম আপনি যদি চান যে শেষেরটা নিতে সরি শুরুটা নিতে সবার আগে কি আছে এই ক্ষেত্রে কিউ আমরা জাস্ট কিউ ধরে ডিকিউ করবো সবার ফার্স্টে যেটা আছে সেই নাম্বারটা আমাকে দিয়ে দেবে তাই না সেই ক্ষেত্রে আমি দেখালাম জাস্ট ইন্টিজারের জন্য সো যেহেতু ইন্টিজারের জন্য কাজ করবে যে কোনো টাইপের জন্য কাজ করবে না এটা সো স্ট্যাক কিউ ক্লিয়ার আমরা সবাই কিভাবে কাজ করে করে ফেলে সবাই